আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নিউ জাওয়ারে। আবারও মমিনুলের নেতৃত্বেই টেস্ট দল, বাদ ইমরুল মোস্তাফিজ সহ পাঁচজন। ভারত সফরে অধিনায়ক ও ব্যাটসম্যান দুই দায়িত্বে ব্যর্থতার ঘানি টেনেছেন মমিনুল হক। মনে হচ্ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে গোলাপি বলে দিবারাত্রির টেস্টের উভয় ইনিংসে শূন্য রানে আউট হওয়া মমিনুল হয়তো পাকিস্তানের বিপক্ষে টেস্টে অধিনায়ক নাও হতে পারেন, তার বদলে হয়তো মাহমুদুল্লাহ রিয়াদকে দল পরিচালনার দায়িত্ব দেওয়া হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তার হচ্ছে না। পাকিস্তান সফরেও টেস্টে অধিনায়ক থাকছেন মমিনুল হকই। কক্সবাজারের এ বাহাতি টপ অর্ডারকে অধিনায়ক করে আজ শনিবার সন্ধ্যায় ঘোষিত হয়েছে পাকিস্তান সফরের টেস্ট দল। আগামী 7ই ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রথম টেস্ট। এই টেস্টের জন্যই আজ 14 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাঠকরা আগেই জেনেছিলেন আজ শনিবার না হয় কাল রবিবারের মধ্যে দল ঘোষণা হবে, হয়েছে তাই। আজ শনিবার সন্ধ্যায় দল ঘোষণা করেছে বিসিবি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছে পাকিস্তানের বিপক্ষে টেস্টে কোনো নতুন মুখ থাকবে না, কাউকে পরীক্ষামূলকভাবেও নেওয়া হবে না, সেটাই হয়েছে। 14 জনের দলে একজন আনকোরা নবীন বা নতুন কেউ নেই। ঘোষিত দলে কোনো নতুন মুখ না থাকলেও কিছু রদবদল ঘটেছে। ভারতের সাথে টেস্ট খেলা দলের বেশ কয়েকজন এবার নেই, এর মধ্যে মুশফিক রহিম তো নেই। টি টোয়েন্টি সিরিজের মতো মুশফিক টেস্ট খেলতেও পাকিস্তানে যাবে না, তাই তার থাকার কথাও না। এর বাইরেও ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন 5 জন। তারা হলেন ওপেনার সাদমান ইসলাম, ইমরুল কায়েস, অফ স্পিনার কাম লেট ওয়ার্ডার ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজ ও মিডল ওয়ার্ডার কাম অফ ব্রেক বোলার মোসাদ্দেক হোসেন সৈকত এবং বাহাতি পেসার মোস্তাফিজুর রহমান। চোট কাটিয়ে দলে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এছাড়া টেস্ট দলে জায়গা ফিরে পেয়েছেন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার আর পেসার রুবেল হোসেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল মমিনুল হক, তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, আলামিন হোসেন, রুবেল হোসেন ও সৌম্য সরকার। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নিউজ আওয়ারে।